নমস্কার, সুকান্ত স্মৃতি সংঘ পাঠাগারের আজকে প্রতিষ্ঠা দিবস। আজকে আমি ভান্ডানিতে গদাইকুটি গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করছেন, তারপরে ক্লাবের পতাকা উত্তোলন করবেন। অ্যাকচুয়ালি প্রতি বছরই এই সুকান্ত স্মৃতি সংঘ পাঠাগারের প্রতিষ্ঠা বার্ষিকীতে নানান রকম অনুষ্ঠান হয়, কিন্তু এই বছর প্যান্ডামিক সিচুয়েশনের জন্য এদের সেই প্রোগ্রামটা হচ্ছে না। খুবই সংক্ষিপ্তভাবে জাতীয় পতাকা উত্তোলন ও ক্লাবের পতাকা উত্তোলন এবং মাধ্যমে এই অনুষ্ঠানটা এরা এবছর করছে, এবং এরা প্রচুর সামাজিক কাজে এলাকায় করে। পতাকা উত্তোলন করলেন আমাদের ধর্মনারায়ণ রায়, জাতীয় পতাকা উত্তোলন করলেন। পঞ্চাশ সমিতি তর সঙ্গে আমাদের ক্লাব সদস্য কেশিয়ার মাননীয় তাপস কুমার রায় মহান, তার সঙ্গে সহযোগিতা করতেছে এবার ক্লাবের পতাকা উত্তোলন করছেন ক্লাব ক্যাশিয়ার, সহযোগিতা করছেন ক্লাব সম্পাদক পীযূষ রায়। ১৯৮৫ সালে এই ক্লাবের জন্ম। প্রত্যেক বছরই এরা অনেক কিছু সামাজিক কাজকর্ম করে, খেলাধুলা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এবছর এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য টোটাল চিত্রটাই পাল্টে গেছে। কথা বলবো এই ক্লাবের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত গদাইকুটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ধর্মনারায়ণের সাথে। এই বছরের অনুষ্ঠানটা তো খুবই সম্পৃক্ত, মানে সংক্ষিপ্ত হচ্ছে প্যান্ডামিক সিচুয়েশনের জন্য। এই প্রতি বছর আপনারা কি কি কর্মকাণ্ড করেন? আমরা প্রতি বছর এই 16 আগস্টটাতে বিভিন্ন রকম খেলাধুলার সাথে আমরা এই ক্লাবে অনুষ্ঠিত করি, যেমন কাবাডি খেলা, ভলিবল প্রতিযোগিতা, তারপরে হচ্ছে ফুটবল প্রতিযোগিতা, বিভিন্ন রকম প্রতিযোগিতা আমরা কিন্তু প্রতি বছরে আমরা করে থাকি। এবছর করোনা পরিস্থিতির জন্য আমরা সে সমস্ত অনুষ্ঠান বা খেলাধুলা আমরা করতে পারছি না, কারণ যেহেতু সোশ্যাল ডিফারেন্স মেনটেন করতে লাগবে সরকারের একটা, মানে এবার খুবই সংক্ষিপ্ত ভাবে সংক্ষিপ্ত করে আমরা শুধু অনুষ্ঠানটা আজকে শুরু করে দিচ্ছি। কথা বলবো আমাদের এই ক্লাবের সম্পাদক পীযূষের সাথে। পীযূষ, তোমাদের এই অনুষ্ঠান তো, ক্লাবটা তো বেশ এই এলাকা ভান্ডানি এলাকা যথেষ্ট ভালো নাম করছে, প্রচুর সামাজিক কাজকর্ম তোমরা করো, তো উল্লেখযোগ্য কাজকর্ম তোমরা কি বিগত বছরগুলোতে কি করছো? বিগত বছরে অনেক খেলাধুলা করছিলাম, কাবাডি, ফুটবল, ক্রিকেট, তার সঙ্গে আমরা প্রত্যেক বছরে সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি। এবারে হচ্ছে আমাদের এই করোনার জন্য কিছু করতে পারলাম না, এই জন্য আমরা দুঃখিত, চেষ্টা করবো আগামীতে আরো বড় ধরনের প্রোগ্রাম আবার এগিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করবো। খুবই মানে পীযূষকে ধন্যবাদ জানাই এবং সুকান্ত স্মৃতি সংঘ পাঠাগারের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি, এবং আরো অনেক সামাজিক কাজকর্মে আরো আসুক, এগিয়ে আসুক। এটা প্রত্যন্ত এলাকা থেকেও যে ভালো কাজ করা যায় সেটা সুকান্ত স্মৃতি সংঘের পাঠাগারের সদস্যরা সেটা প্রমাণ করছেন। নমস্কার, আবার দেখা হবে।